সকল মানুষের ভেতরে সত্য বিরাজ করে, সেই সত্যকে যেন আমরা অনুভব করতে পারি। সাহিত্যের প্রতিটি শাখায় মেধার স্বাক্ষর রেখে গেছেন সৈয়দ শামসুল হক। আমি পারবো এটা আমার মন বলল, এক মুহূর্তের জন্য বিশ্বাস করুন আমার মনে হয়নি যে আমি পারবো না। 1935 সালের এই দিনে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 8 ভাই বোনের মধ্যে সৈয়দ হক ছিলেন সবার বড়। কুড়িগ্রামে স্কুল জীবন, জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে উচ্চশিক্ষা। বাবা বললেন, আচ্ছা তুমি যখন লেখক হতে চাও ঠিক আছে, তুমি আর্টস পড়ো, তুমি লেখো, তবে একটা শর্ত। বলে কী শর্ত? বলে তুমি মানুষের কথা লিখবে, আর লিখবে সবচেয়ে ভালো কলমে, সবচেয়ে ভালো কাগজে। বাংলা সাহিত্যে 6 দশক ধরে গল্প, উপন্যাস, কবিতা, গান, নাটক, চলচ্চিত্রের চিত্রনাট্যসহ সব ক্ষেত্রে বিচরণ করেছেন বহুমাত্রিক এই লেখক। জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত তিনি লিখে গেছেন। 2016 সালের 27 সেপ্টেম্বর গুণী এই লেখক মৃত্যুবরণ করেন। 21শে পদক ও স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় সম্মানিত সৈয়দ হক। বাংলা সাহিত্যে আরেক উজ্জ্বল নক্ষত্র রাবেয়া খাতুন। 1935 সালের 27 ডিসেম্বর বিক্রমপুরে জন্ম তার। কথা সাহিত্যিক রাবেয়া খাতুন একসময় শিক্ষকতা করেছেন, সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন অনেকদিন। উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতি কথা সহ চলচ্চিত্র ও নাট্য জগতেও বিচরণ তার। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মেঘের পরে মেঘ জনপ্রিয় একটি চলচ্চিত্র। এছাড়া মধুমতি, কখনো মেঘ কখনো বৃষ্টি প্রশংসিত সব মহলে। 21শে পদক বাংলা একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত রাবেয়া খাতুন। তার স্বামী প্রয়াত ফজলুল হক ছিলেন দেশের চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা সিনেমার সম্পাদক ও চিত্র পরিচালক। বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্টের পরিচালক ছিলেন তিনি। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা সাহিত্যের গুণী দুই মানুষ রাবেয়া খাতুন ও প্রয়াত সৈয়দ শামসুল হকের জন্মদিন। জাকিয়া অরিন, চ্যানেল আই, ঢাকা।